দারুণ বানিয়েছিস চাটা। ও তাই, তোর মতো বানাতে পারবো না। তুই যাই রান্না করিস অমৃত মনে হয়। বাড়াবাড়ি করিস নে পার্বতী। সত্যি তো বললেই দোষ। কি রে, আজ তোরা কেউ ডিউটিতে যাবি না? সকাল থেকে বসে আড্ডা মারছিস যে। যাবো তো ভেবেছিলাম, ফিরকি জ্বরটা নেমেছে কিন্তু শরীরটা এখনো খুব দুর্বল। সময় মতো ওষুধগুলো সব দিতে হচ্ছে। তাছাড়া ডাক্তারবাবু বলেছেন আমাদের খেয়াল রাখতে হবে যাতে ওর আশেপাশে এমন কোনো ঘটনা না ঘটে যেটা থেকে ওর মনের ওপর প্রভাব পড়ে। তাই বলে ডিউটিতে যাবি না? যাবো তো ভেবেছিলাম, কিন্তু তোরা দুজনেই জানিস আমি কেন ভয় পাচ্ছি। আমাদের বাড়ির এখন যা অবস্থা, ফিরকিকে সারাদিন বাড়িতে একা রাখা, ভরসা পাচ্ছি না রে। দেখ লক্ষ্মী, আমি বুঝতে পারছি তোর মনে কি চলছে। ডাক্তার ওষুধ করে তো অনেকগুলো টাকাই খরচা হয়ে গেল, তার উপরে তুই কদিন ডিউটি বেরোতে পারিস নি, কি করে চলবে বল? তুই ঠিকই বলেছিস পার্বতী, কিন্তু আচ্ছা লক্ষ্মী, এটা কাজ করলে হয় না? সকালে তুই বাড়িতে থাকলি, আমি ডিউটি গেলাম, আমি ফিরলে তুই বেরোবি, এটা করলে হয় না? ও, এখন তোরা আমাকে বাদ দিয়ে সব কিছু ঠিক করে ফেলছিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। এই মুন্নি রিটা শোন, এই সামনে এমএলএ এর বাড়িতে ছেলে হয়েছে। এমএলএ এর ছেলে? আরে না না, এমএলএ না, ওর বাড়িতে অন্য কারোর ছেলে হয়েছে, কাল সকালে বাধা দিতে যেতে হবে গুরুমা বলেছে। আরে বাস, এ তো হেব্বি খুশির খবর, আমি আজই দলের সবাইকে জানাচ্ছি। বুঝলি রিটা, মুন্নি একটা বিশাল দর হাঁকাতে হবে। একদম বিশাল দর হাঁকাতে হবে। কিন্তু কিন্তু গুরুমা তো আমাদের রেট বেঁধে দিয়েছে, আমরা তাহলে আমাদের মতো দর হাঁকাবো কি করে? দাঁড়া দাঁড়া, সব হবে, সব রেট হবে। ওখানে একটা দারুণ কেস আছে। কি কেস? ওই এমএলএ এর বাড়িতে বুঝলি তো অনেক গল্প আছে। তাই? কি গল্প? আরে সে হবে কোন পরে বলবো, আগে বাধাইটা তো সেরে আসি। একবার সুযোগ যখন পেয়েছি তখন সেটা হাতছাড়া করা চলবে না। এমন দর হাঁকাবো যে সারা জীবন মনে রাখবে। হ্যাঁ রে ফিরকি, কাল থেকে তুই সত্যি ওই এমএলএ দের বাড়ি ফুল তুলতে যাবি তো? হ্যাঁ যাবো। কি রে, কোথায় যাবি তোরা ফুল তুলতে? কাদের বাড়ি? ওই যো ওই বাড়িতে। আমরা একটা বাড়িতে ফুল তুলতে যাই, আমাদের স্কুলের কাছে ওই বাড়িটা। তুমি যাবে কালকে আমাদের সঙ্গে ওই বাড়িতে? মহা পাকা তো ছেলেটা, ওর এবার একটা ব্যবস্থা করতে হচ্ছে।